আগের ক্লাসে বাস্তব সংখ্যা সম্পর্কে বলেছি। নতুন যারা নাইনে উঠেছো তাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা প্রথম পেজ ওয়ানে বাস্তব সংখ্যা সম্পর্কে জানিয়েছি। এই বাস্তব সংখ্যার উপরে যে সকল সমাধানের পদ্ধতি আছে তার একটা নিজস্ব সূত্র আছে। সব ক্লাসের বোর্ড অফ সেকেন্ডারির বই বা অন্য অন্য বইতে হয়তো সব সূত্রগুলো থাকা উচিত, থাকবেও হয়তো, বা শিক্ষক মশাইরা হয়তো শেখাবেন, কিন্তু তার আগে তোমরা যদি বাড়িতে বসে দেখে নাও তাহলে তোমাদের অনেকটা উপকারে আসবে। দেখো বাস্তব সংখ্যা পেতে যাওয়ার জন্য বা মূলত অমূলত সংখ্যাকে কী করে বার করতে হয়, দুটো সংখ্যার মধ্যে কতগুলো মূল সংখ্যা থাকতে পারে সেগুলোকে বোঝার একটা নিজস্ব পদ্ধতি আছে, রুলস আছে। আমি তার উপর বেশ করে সূত্রগুলো তৈরি করে দিয়েছি, এই সূত্রগুলো দেখো, দেখে অঙ্কগুলো করলে নিশ্চয়ই সলভ করতে পারবে। দেখো সূত্র, যদি দুটি অসমান মূলদ সংখ্যা ধরো এ ও বি, এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যেতে পারে। কিরকমভাবে? ধরো এ ও বি এর মধ্যবর্তী মূলদ সংখ্যা যদি পেতে চাই তাহলে এ প্লাস বি কে যদি হাফ অর্থাৎ 1/2 ইন্টু এ প্লাস বি করি তাহলে আমরা কিন্তু তার মাঝখানে একটা মূলদ সংখ্যা পেতে পারি। উদাহরণ দিয়েছি, কিন্তু উদাহরণগুলো পরে একটার সঙ্গে একটা বের করবো। যদি এইটার সঙ্গে উদাহরণ নাও, ধরো এক ও দুই এর মধ্যবর্তী চারটি মূলদ সংখ্যা নির্ণয় কর। সেখানে চারটি না, আমি তোমাকে শিখিয়েছিলাম প্রথমটা, যদি দুটো মূলদ সংখ্যা মনে করো একটা এ একটা বি, তার মাঝখানে যদি কোনো মূলদ সংখ্যা হয় এটাকে যদি সংখ্যায় প্রকাশ করি, ধরো এক আর দুই এর মাঝখানে কি কোনো মূলদ সংখ্যা হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে। পদ্ধতি কি না, 1+2/2, তাহলে কি করা গেল দেখো, এই যে হাফ ইন্টু 1+2, তাহলে হাফ ইন্টু 1+2 মানে হচ্ছে হাফ ইন্টু 3, তাহলে 3/2। এই 3/2 কে কিন্তু ভাগ করলে পরে সেটা একের থেকে হয়তো বড় হবে কিন্তু দুইয়ের থেকে ছোট হবে। তাহলে প্রথম সূত্র কি শিখলে, যদি দুটো মূলদ সংখ্যার মাঝখানে যদি কোনো সংখ্যা পেতে হয় তাহলে দুটো মূলদ সংখ্যা কে যদি হাফ দিয়ে লিখি অর্থাৎ হাফ ইন্টু প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা, তাহলে আমরা মাঝখানে যে সংখ্যাটা সেটা পেতে পারি। সেকেন্ড, এর পরের সংখ্যাটা কি হবে? যদি এমন হয় তার পরের সংখ্যাটা পেতে চাই তাহলে যে প্রথম সংখ্যাটা যেটা মান পেয়েছিলাম দ্যাট ইজ এ প্লাস বি বাই টু, তাহলে এ এবং এ প্লাস বি বাই টু এর মধ্যবর্তী মূল সংখ্যা হবে হচ্ছে হাফ, এই হচ্ছে এ, আর এটা থেকে পেয়েছি যেটা সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু, তাহলে ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, যদি মাল্টিপ্লাই যদি এ দুটো লসও করি তাহলে হবে হচ্ছে 2, এখানে 2a প্লাস a, এই হচ্ছে 3a আর হচ্ছে b, আর এটাকে গুণ করলে দাঁড়াবে হচ্ছে 4, তাহলে 1/4 3a + b। সেটাকে যদি দেখি এবার এক্সপ্লেন করতে হবে, প্রথম একটার ক্ষেত্রে বা সেকেন্ডের ক্ষেত্রে কি করেছি না, প্রথম যেটা পেয়েছিলাম 3/2 বা 3/2 তার সঙ্গে প্রথম সংখ্যাটা যদি আমরা যোগ করে দেই অর্থাৎ তার মধ্যবর্তী মূল সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে হাফ 1+3/2 যেটা পেয়েছিলাম, লসঘু করলাম এটা 2 এটা 3, তাহলে হচ্ছে 3 আর 2 5, 2 আর 2 4, তাহলে 5/4 হচ্ছে তার পরবর্তী মূলদ সংখ্যা। তৃতীয় সংখ্যাটা কি করে হবে না, তৃতীয় ক্ষেত্রে পাবো হচ্ছে যেটা পেয়েছিলাম দ্বিতীয় ক্ষেত্রে তার সঙ্গে এ যোগ করব এবং হাফ দিয়ে গুণ করব, অর্থাৎ মধ্যবর্তী মূলদ সংখ্যা হবে হচ্ছে হাফ ইনটু ইন ব্রেসেস এ প্লাস থ্রি এ প্লাস বি বাই ফোর যেটা পেয়েছিলাম আর কি। তো এটা লসঘু করব কত, এটা লসঘু করলে হবে হচ্ছে 4+3, তাহলে 7a+b/4, এ যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 8। অঙ্কের ক্ষেত্রে প্রকাশ করব কি করে দেখো, এটাতে পেয়েছিলাম হচ্ছে 4/5/4, এবার তার পরবর্তী সংখ্যাটা কি করে পাবো, যদি 1 আর 5/4 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা পেতে চাই তাহলে করব হচ্ছে হাফ 1+5/4, লসঘু করো 4 এর, তাহলে এখানে হচ্ছে 4 একে 4 আর 5 হচ্ছে 9, আর এই দুটোকে গুণ করলে হচ্ছে 9/8। এই 9/8 সংখ্যাটা হচ্ছে তার পরবর্তী মূলদ সংখ্যা। এবার তার পরের সংখ্যাটা কি হবে না, এই যে সংখ্যাটা অর্থাৎ এটা করে যে আমরা যে সংখ্যাটা পেলাম তার সঙ্গে দেখো এ প্লাস থ্রি এ প্লাস বি বাই ফোর এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হাফ ইন্টু এ প্লাস থ্রি এ প্লাস বি, এটা করলে যে পদ্ধতি, এরমভাবে যদি চলতে থাকো তাহলে এ প্লাস বি এর মধ্যে অসংখ্য এরকম মূলদ সংখ্যা পাবে যেটা পাওয়া আমাদের সম্ভব। পরীক্ষায় এরকম আসবে 3 ও 4 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো, 5 ও 6 এর মধ্যে 2টি মূলদ সংখ্যা লেখো, এরকম সম্ভব, অথবা 1 আর 2 এর মধ্যে 1টি মূলদ সংখ্যা লেখো, 1টি 4টি 5টি এরকম থাকে, আমি কিছু অঙ্ক দেখিয়েছি, তারপরে একটা দেখো। এবার বলছে ধরো
x আর y দুটি মূলদ সংখ্যা যেখানে ax y অপেক্ষা ছোট, অর্থাৎ y বড় x ছোট, এবং যদি আমরা এর মধ্যে n সংখ্যক মূলদ সংখ্যা, n অর্থাৎ ইনফিনিটি প্রচুর সংখ্যা যদি পেতে চাই, তাহলে সূত্রটা কি হবে? সেক্ষেত্রে আমরা কি সূত্র প্রয়োগ করব? কি সূত্র? d is equal to y minus x, কারণ y greater ছিল। সুতরাং d is equal to y minus x by n, অর্থাৎ যে কটা সংখ্যা চাই নাম্বার তার সঙ্গে প্লাস ওয়ান, তবে x ও y এর মধ্যে আমরা n সংখ্যক মূলদ সংখ্যাগুলি পেতে পারি। এটা কত সোজা সেটা দেখো, বলছে এবং তারপরে যে সংখ্যাগুলো আমরা পাবো সে তার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে d এর মান যোগ করে দেবো। দেখো তাহলে দাঁড়াবে প্রথমটা হচ্ছে x প্লাস d, অর্থাৎ ডিফারেন্সিয়েট দুটোর মধ্যে যেটা ডিফারেন্স ছিল, তার সঙ্গে x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, x প্লাস 5d, 6d, 7d, 8d, 9d করতে করতে আপ টু nd, যতদূর পর্যন্ত তুমি যেতে পারো। অঙ্ক বলছে তিন ও চারের মধ্যে ছটি মূলদ সংখ্যা লেখো, তাহলে এই মূলদ সংখ্যাগুলো কি হবে? ছটা চেয়েছে, তাহলে লিখবো প্রথমটা হচ্ছে x প্লাস d, তারপরটা x প্লাস 2d, 3d, 4d, 5d, 6d। পাবো কিভাবে? প্রথম স্টেপ অনুযায়ী তিন ও চারের মধ্যে যদি দেখি মূলদ সংখ্যা পেতে হয় তাহলে কিভাবে দেখো, প্রথমে বার করবো হচ্ছে d এর ভ্যালু। কি করে d এর ভ্যালু বার করতে হয়? তিন ও চার এর মধ্যে ছটা মূলদ সংখ্যা বেরোছে, সুতরাং n is equal to 6। এবার d is equal to সূত্র বলেছিলাম y minus x, y বড় x ছোট, তাহলে 4 y minus x আর n plus 1, এটা ছিল সূত্র। প্রয়োগ করব কিভাবে? d is equal to এটা বড় 4, তাহলে 4 minus 3, কটা চাই? 6টা, 6 plus 1, তাহলে কি হলো? 1 by 7 হচ্ছে d এর মান। মনে করে রেখো d এর মান হচ্ছে 1 by 7, আর দুটো সংখ্যা দিয়েছে 3 আর 4, এর মধ্যে 6খানা মূলদ সংখ্যা চাই। রেজাল্ট প্রথমটা 3 plus, অর্থাৎ x plus, প্রথম সূত্র অনুযায়ী x plus d, তাহলে x হচ্ছে 3, d হচ্ছে 1 by 7, প্রথমটা পেয়েছি। সেকেন্ডটা x plus 2d, তাহলে 2d মানে এর সঙ্গে 2 গুণ, তাহলে 3 plus 2 by 7, 3 plus 3 by 7, 3 plus 4 by 7, 3 plus 5 by 7, 3 plus 6 by 7, যত চাই তত যোগ। ক্লিয়ার? এবার যদি এটাকে অ্যাকচুয়ালি 3 plus 1 by 7 is equal to, কিন্তু 3 whole number 1 by 7 মাথায় ঢুকবে না, 3 plus 1 by 7 is equal to 3 whole number 1 by 7 কি? দেখো বলেছি 3 plus 1 by 7 is equal to, বলছে হচ্ছে 3 whole number 1 by 7। কোশ্চেন, স্যার এটা কি করে পেলেন 3 whole number? দেখো কি করে পেলাম, এটাকে যদি LCM করি তাহলে LCM হচ্ছে 7, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 সাথে হচ্ছে 21, প্লাস 7 কে 7 1, তাহলে কত হলো 22 by 7, ভাগ করো, এই হচ্ছে 22, ভাগ করলাম 3 সাথে 21 থাকছে 1, তাহলে 3 হোল নাম্বার 1 বাই 7, অর্থাৎ 3 প্লাস 1 বাই 7 মানে 3 হোল নাম্বার 1 বাই 7 লেখা যায়। তাহলে এটার ক্ষেত্রে 3 প্লাস 1 বাই 7 মানে 3 হোল নাম্বার 1 বাই 7, 2 প্লাস 3 প্লাস 2 বাই 7, 3 পূর্ণ 2 এর 7, 3 পূর্ণ 3 এর 7, 3 পূর্ণ 4 এর 7, 3 পূর্ণ 5 এর 7, 3 পূর্ণ 6 এর 7, পেয়ে গেলাম। কিন্তু এখানে কথা শেষ নয়, এটাকে ইমপ্রপারে নিয়ে যাব, অর্থাৎ অপ্রকৃত সংখ্যা, 3 সাথে 21 আর 1 22 বাই 2, 22 বাই 7, 23 বাই 7, 24 বাই 7, 25 বাই 7, 26 বাই 7, 27 বাই 7, এর প্রত্যেকটা 3 থেকে 4 এর মধ্যে, এখানে দেখবে ভাগ করে কত হয়, 7 দিয়ে ভাগ করে দেখো, 3 সাথে 21, যদি 27কে, যদি 27কে আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কি রেজাল্ট হয় দেখো, তা অবশ্যই 3 আর 4 এর মধ্যে হবে, সেটা কি না, 27 বাই 7, ভাগ করো 27 কে, 3 7 21 থাকছে 6, তাহলে 6 বাই 7, অর্থাৎ এটা 4 এর থেকে বলেছে 3 ও 4 এর মধ্যে, এটা 3 এর থেকে তো বেশি কিন্তু 4 এর থেকে কম, সুতরাং 3 ও 4 এর মধ্যবর্তী সংখ্যা যেটা সেটা 27 বাই 7 হতে পারত। এইভাবে সুতরাং 3 ও 4 এর যে মূলদ সংখ্যাগুলো যেটা হলো সেটা এই সংখ্যাগুলো পেলো, ভাগ করে দেখবে তোমরা এই সমস্ত সংখ্যা 3 থেকে 3 আর 4 এর মধ্যেই হবে, তার বাইরে হবে না, অর্থাৎ যে সূত্র প্রয়োগ করা হয়েছে x যে মান, দ্যাট ইজ x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, x প্লাস 5d, x প্লাস 6d আপ টু n,
যতদূর চাইবে, এই সূত্র অনুযায়ী তোমাদের সব সমাধান করা সম্ভব। ভালো করে এটা লক্ষ্য করো, বাড়িতে এটা ভালো করে দেখো, সাবস্ক্রাইব করো, পড়ো দীর্ঘ সময় যাতে তোমাদের কাজে লাগে। পরের স্টেপ দেখো।